আসসালামু আলাইকুম। আকাশ যুক্ত হচ্ছেন? আকাশ কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলুন। ভালো আছেন? আমি ভালো আছি, আশা করছি আপনি ভালো আছেন। এর আগে একদিন আমি যুক্ত হয়েছিলাম, সেদিন হয়তো লাইভে ছিলাম না, পরে যুক্ত করছিলেন আচ্ছা আচ্ছা, তো, বলছিলেন পরে অন্যদিন যুক্ত করবেন, পরে আর হয়তো তো আমি আসছি, আসলেও আপনি হয়তো যুক্ত করার সুযোগ হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভালো আপনাকে হলো শুনি, আপনাকে পেয়ে সুযোগ হয়ে গেল। হ্যাঁ আমি আপনাকে শুনি প্রায় অনেক অনেক দিন যাবত, প্রায় রেগুলারই শোনার চেষ্টা করি, হয়তো আপনার লাইভে থাকার সময় শুনতে না পারলেও আমি পরবর্তীতে ইউটিউবে বা ফেসবুক থেকে ভিডিও গুলা শুনি। ভালো লাগে আপনার কথাবার্তা গুলা, যুক্তি গুলা খুবই ভালো লাগে। হুম হুম তো ওই ধন্যবাদ যে আপনাকে। সেদিন যে সেদিন বলছিলাম যে আমি আসলে লুকায় লুকিয়ে লুকিয়ে শুনতে হয়, আমার ওয়াইফ শুনতে দেয় না, আসলে আমার ভালোর জন্য শুনতে দেয় না, বলে আমি আবার কখন কার সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করবো, কে আবার আমাকে কিভাবে নিবে, ওই সব বিষয় নিয়ে আসলে শুনতে দেয় না আর কি। তো আমি টোটালি নাস্তিক বলতে পারেন, আমি কোনো ধর্ম টর্ম আসলে এসব কোনো কিছু বিশ্বাস করি না, মাঝে মাঝে চাপে পেরা, পরিবারের চাপে পেরা মাঝে মাঝে সামান্য সামান্য একটু পালন করি হুম এই হুম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন যেমন এই বছর লাস্ট যে এই শিব চতুর্দশী গেল না, আমি হিন্দু হুম হুম বললাম, আমি ওকে ওকে, হুম শিব চতুর্দশীর উপবাস কিন্তু আমি করছি। উপবাস আমাদের উপবাসে তো আবার হালকা কিছু খাওয়া যায়, ফল টল খাওয়া যায়, ধুম আমি ধুম সে ফল খাইছি, সাবাস সাবাস বেটে, মাছ কর দিবে বেটে, সাবাস। ফল ফল যেহেতু খাওয়ার সুযোগ আছে তাহলে তো খুবই ভালো, একদিন ভাত না খাইলে আর কি হয়, বেশি করে ফল খাইয়ে নিছি। একদম একদম, আর আমার ওয়াইফ তো খুব বেশি ধর্মটা পালন করে না, যেগুলো খুব বেশি কঠিন কষ্ট হয়, আমার হিন্দু ধর্ম তো অতটা সহজ না, অনেক কষ্ট, অনেকগুলো অনুষ্ঠানে অনেক কষ্ট, যেগুলো কষ্ট বিশেষ করে হয় কঠিন মেয়েদের জন্য। এগুলো অতটা, হ্যাঁ হ্যাঁ বিশেষ করে মেয়েদের জন্য এত এত কিছু পালন করে না। আর আমি তো কোনোদিনই বলি না যে তুমি ধর্মের জন্য এই জিনিসটা করতে হবে, আমি স্বর্গে যাওয়ার জন্য তুমি স্বর্গে যাওয়ার জন্য এইসব করতে হবে, এগুলো আমি কোনোদিনই বলি না, এবং আমারও প্রেশার দেয় না যে তুমি এই ধর্মটা পালন করো, এটা করো, ধর্মের এটা কেন করো না, আমাকেও এসব প্রেশার দেয় না। হুম হুম যতটুকু ওই যতটুকুই মানুষ যাতে খারাপ না বলে, সামাজিক ভাবে মানে মোটামুটি মানিয়ে নেওয়ার মতো একটু একটু টুকটাক করি এই আর কি। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ। আর আমি বেশিরভাগ সময় আপনি ওই আপনাদের ইসলাম ধর্ম নিয়ে যখন বলেন, তখন ওই বিষয়গুলো নিয়ে আমি আমার হিন্দু ধর্মের বিষয়ের সাথে মিলাই, মিলাইলে আমার কাছে দেখা ওইখান থেকে মূলত আমার সেন্সটা তৈরি হয়। আপনাদের কথাবার্তা শুনেই আসলে হুম আমি আমার হিন্দু ধর্ম নিয়েও আরো কিছু স্টাডি করছি, এর আগে আসলে হিন্দু ধর্ম নিয়েও আমি কোনো তেমন কোনো স্টাডি করতাম না। ওই ভুলগুলা কিভাবে আসলে কিভাবে আমরা কুসংস্কারের জন্য ওই কুসংস্কার গুলো পালন করি না জেনে না বুঝে, এই জিনিসগুলো আমরা তো আপনার ইসলাম ধর্ম থেকেই আমি কম্পেয়ার করে করে আমি পালন করে আসছি। যেমন এই নবীজির যে মৃত্যু, নবীজির মৃত্যু থেকে নিয়ে ওই সময়ে আমাদের ওই কৃষ্ণের জন্মাষ্টমী ছিল, হুম তখন তখন ওই এই ভিডিওটা যখন আমি শুনতেছিলাম কৃষ্ণের জন্মাষ্টমী ছিল, তখন আমার মাথায় হঠাৎ করে কাজ করলো যে আমরা কৃষ্ণের জন্মাষ্টমী এত সুন্দর করে পালন করি, মৃত্যু দিবস কেন পালন করি না? কে পালন করে না কেন? আসলেই তো আমার প্রশ্ন, তাহলে এখন কেন পড়ে না, হ্যাঁ পালন হ্যাঁ করে কেন? না করার পরে আমি কৃষ্ণের মৃত্যুটা নিয়ে দেখলাম, আসলে কৃষ্ণের মৃত্যুটা তো মানে একটা বিভীষিকা নয়, জন্মটা যেরকম মানে গৌরবের সম্মানের, যে কংসের কারাগারে জন্ম হয়েছে, কংস কিছুই করতে পারে নাই, কংস মারতেও পারে না, আটকাইতেও পারে নাই, কিন্তু মৃত্যুটা হয়েছে অতি সামান্য একজন মানুষের কাছে, সামান্য একটা যোদ্ধার কাছে, সামান্য একটা তীরের আঘাতে ওনার মৃত্যুটা হয়েছে, তাই এবং ওনার এবং ওনার যে ইয়া ছিল, ওনার উপর একজনের যে অভিশাপ ছিল, ওই যে দুর্যোধনের মা, দুর্যোধনের মা ওনার অভিশাপ দিয়েছিল, দুর্যোধনের মায়ের অভিশাপের কারণে যে দুর্যোধনের বংশটা যেভাবে উনি নির্বংশ করছে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে, উনিও জাতি উনিও এইভাবে নির্বংশ হইব, যাদব বংশ, ওনার বংশের নাম ছিল যাদব বংশ। তো উনি ওনার প্রথমত ওনার অভিশাপ ছিল, উনি নির্বংশ হবে এবং অতি সাধারণ একজন যোদ্ধার কাছে উনি নিহত হয়েছে। এই বিষয়গুলো যেহেতু ওনার মৃত্যুটা অতটা গৌরবের না, এই কারণে আসলে মৃত্যুটা মৃত্যু দিবসটা আমরা পালন করি না, এবং মৃত্যু ও নিয়ে কোথাও কোনো অনুষ্ঠান নাই, কথাবার্তাও নাই। আচ্ছা 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 আচ্ছা, খুবই চমৎকার তো ব্যাপারটা। আচ্ছা, এই কংস কংস মামার নামটা শুনছি আমরা ছোটবেলায়, প্রবাদ বাক্যও পড়ছি, কংসের কারাগারে, মানে এই জিনিসটা যদি একটু বলতেন কাহিনী কি? কংসের ওই আমরা যতটুকু পড়ছি যে ওই একটা ওই কৃষ্ণের জন্মের আগে একটা দৈব বাণী হয়েছিল আকাশ থেকে, কিছু একটা উনি শুনতে পাইছিল যে ওই কৃষ্ণের মার গর্ভের যে অষ্টম সন্তান, ওই সন্তানে কংস মামারে হত্যা করবো। তো কংস যেহেতু এই কথা শুনে ফেলছে, এই কারণে এই শ্রীকৃষ্ণের জন্মের আগেই এই কংসের কারাগারে নিয়ে শ্রীকৃষ্ণের মারে রেখে দিছে, যে জন্মের সাথে সাথেই ও এই শ্রীকৃষ্ণের হত্যা করা হলো, পরে কি হত্যা তো হত্যা করলো না কেন তাইলে পরে? হত্যা করতে পারে নাই কোনো এক ও চেষ্টা কৌশলে। করছে, হ্যাঁ কৃষ্ণের বাবা যখন মাঝরাতে জন্ম হয়েছে তো কংস হয়তো ঘুমাই গেছে, কৃষ্ণের বাবা এই এরে নিয়ে পালাইয়া নিয়ে ওই আর গ্রামে নিয়ে রেখে আসছে, কংস আর টের পায় নাই। কুল কুল। তো এটি যে কৃষ্ণ সেটা আবার সেটের পায়নি। না 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 টের পায় না সে তো, এরপরে অনেক চেষ্টা করছে যে কি কোথায় কৃষ্ণ গেল, কোথায় কৃষ্ণ কোথায় গেল, অনেক ভাবে পরীক্ষা নিরীক্ষা করছে, কিন্তু আসলে কৃষ্ণের খুঁজে পাইছে না, আর সে তাইলে বড় হয়েছে কি, নিজের মায়ের কাছে বড় হয়নি, আরেকজনের কাছে? না না মায়ের আরেকজনের কাছে বড় হয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা,
ওকে কুল। এরপরে হচ্ছে সে দুর্যোধনের, কৃষ্ণ তাহলে দুর্যোধনের পরিবারে মেরে ফেললো কেন? দুর্যোধন ভাই এরা কিরা? এখানে তো ওই যে মহাভারতে তারা তো ভাই ভাই যুদ্ধ হয়েছিল মূলত, এই যে গীতার যে কথাগুলা কথাগুলা তো ওই কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্ববর্তী সময়ে এই যে বক্তৃতা গুলা দিছে এই অর্জুনকে, তো এই হুম বুঝাইছে তুমি যুদ্ধ করো, তুমি তাদেরকে যুদ্ধ করতে দিব, এই যে বুঝাইছে এই কথাগুলোই তো মূলত কৃষ্ণের শ্রীমদ ভগবত গীতা লেখা হয়েছে। আর তারা তো ওই দুর্যোধন তো আসলে একটু খারাপ প্রকৃতির লোক আছিল, দুর্যোধন তাদেরকে বাকি ভাইদের ওই কাকাতো ভাইদের মেনে নিতে পারেনি, তারা রাজা হইব ওই, দুর্যোধনদের ওদের কাকা তো ভাই হ্যাঁ হ্যাঁ ওই যে কৃষ্ণ কি অর্জুন অরিজিনাল না কৃষ্ণের, না কৃষ্ণের কি জানি হয় আসলে অরিজিনাল আমার ঠিক মনে নাই। অর্জুনের? আচ্ছা অর্জুনের কাকা তো ভাই। হম হম ও আচ্ছা, অর্জুনের সাথে দুর্যোধনের সম্পর্ক? হম হম আর ওই ও আচ্ছা শ্রীকৃষ্ণ, কিন্তু আমি তো বিভিন্ন সময় প্রশ্ন করি যে শ্রীকৃষ্ণ এত শক্তিশালী এত ক্ষমতাবান, শ্রীকৃষ্ণ কিন্তু ওই শান্তির বার্তা নিয়ে গেছিল যুদ্ধটা যাতে না হয়, দুর্যোধন বলেছিল যে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, যুদ্ধ হুম ছাড়া দুর্যোধন মানে নাই, দুর্যোধন যেহেতু যুদ্ধ ছাড়া মানে নাই তখন এসে উনি মোটিভেটেড করছে অর্জুনকে যে তুমিও যুদ্ধ করো তুমি জিতবা আমি তোমার সাথে আছি। আচ্ছা 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 বেটাই, তারপরে ওইটারে দিয়ে দুর্যোধনের বংশ নির্বংশ করছে, এই জন্য পরবর্তীতে এই বেটারে মেরে ফেলছে। আচ্ছা তো এই বেটারে যে না মারছে মানে কৃষ্ণরে যে, হ্যাঁ বলেন বলেন। ওই বেটা তো আর মারতে পারে না, দুর্যোধন তো মারাই গেল, দুর্যোধন তো অবশেষে যখন মানুষে যখন ক্ষমতাহীন হয়ে যায় ও মানে দুর্বলরাই তো অভিশাপ দেয়, যাদের ক্ষমতা আছে তারা তো আর অভিশাপ দেয় না, ক্ষমতা যাদের আছে তারা তো নিজের হাতে বিচার করে, হুম আচ্ছা যখন দুর্যোধনের মায়ের তার ক্ষমতা নাই তখন দুর্যোধনের মায়ের দিকে অভিশাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো পরবর্তীতে পরবর্তীতে কৃষ্ণরে যে মারছে সে বললেন যে অতি সাধারণ, এই মৃত্যুটা একটু যদি সংক্ষেপে বলা যায় যে আসলে কেন? মৃত্যুটা আমি এইটুকুই পড়ছি যে উনি একদিন যুদ্ধ তেমন কোনো প্রস্তুতি ছিল না শ্রীকৃষ্ণের, আর উনারাও তেমন কিছু ছিল না, উনি বসা অবস্থায় পায়ের মধ্যে একটা তীর মারছে এবং তৎক্ষণাৎই উনি মারা গেছে, ওনারা কোনো আর উনি, এত কারিশমাটিক একটা মানুষ, হ্যাঁ এত হ্যাঁ একেবারে এত আর কিছু পারে। হ্যাঁ 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 আর আমি বিভিন্ন সময় মাঝে মাঝে প্রশ্ন করি যে ধর্ম প্রচার করতে গেলে কি এতগুলা সখী আসলেই দরকার, তাও যদি হইতো যে ঠিক আছে, সখীরা হইতো কিরকম যে সখীদের সাথে শখের সম্পর্ক, শখ সখা সখা তাদের একদম সখী মানে একদম পুরো আপন, মানে উইলিংলি তারা আর কি কনসেন্ট সহ যে ও কৃষ্ণর প্রেমে তো আমরা সবাই পাগল, কৃষ্ণ এবং তারা মিলে ধরেন দুইজন দুইজন মনে করেন যে তারা মেয়েরা আর কৃষ্ণ মিলে একেবারে পুরা একেবারে পুরা রং রং তামাশার দুনিয়া রং ই করে ফেলতেছে, তাইলে বুঝতাম সেটা যে তো ঠিক হ্যাঁ না। হম সেরকম তো আমি দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি যে ইয়া এক্স্যাক্টলি এটা মনে কর, এটাই বলতে চাচ্ছিলাম যে অ্যাকিলিসের মৃত্যুর সাথে তুমি মিল আছে যে অ্যাকিলিস নিয়ে আমরা যে পড়ছিলাম ছোটতে যে অ্যাকিলিস কি করছে, ওর মায়ে ওই ঠ্যাংটা ধইরা ইয়া করতো জন্য এই কি এক মালিশ টালিশ করে দিত, ওই ঠ্যাংটার জায়গায় ঠ্যাংটা খালি রাখছে, ওই ঠ্যাংয়ের মধ্যেই তীর মাইরা শুধুমাত্র ওরে মারতে পারছে। তো কৃষ্ণের বেলায় কি এরকম কাহিনী ছিল যে কৃষ্ণের ওই ঠ্যাংয়ের না না মধ্যেই তীর মাইরা এরকম খালি কিছু না, রাখছে? না এরকম কিছু না, ওকে 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 ঠিক আছে, এরকম কিছু তো না। ঠিক আর বুঝলাম তাহলে এই কাহিনী এই আর আপনার কাহিনীটা তুমি বুঝছো। সতীদাহ, সতীদাহ নিয়েও আমি দেখছি আসলে সতীদাহ প্রথাটা তো খুবই খারাপ জিনিস, এটা তো আসলে মানাই যায় না, এটা আসলে আমি এক জায়গায় একজন ডাক্তারের কাছে গেছিলাম, ওই ডাক্তারের কাছে অন্য একটা বিষয় নিয়ে গেছিলাম ডাক্তারের, তখন আমি আসলে ইসলাম ধর্ম নিয়েও তো আপনাদের কথাবার্তা গুলো শুনি নাই, না হয় ওনারা আমি দুই দুই এক কথা বলতে পারতাম, তো উনি হিন্দু ধর্ম আমি হিন্দু শুনি না, উনি বললো যে যে ধর্মে একটা মানুষকে ফুরাইয়া ফুরাইয়া মারার কথা বলা থাকে এই ধর্মটা কিভাবে সঠিক হয়, আসলে আমার কাছে আচ্ছা সঠিক মনে হচ্ছে, কিন্তু ইসলাম ধর্মেও যে এত কিছু আছে তখন আমি জানতাম না। আজকেও তো ওই যে নবীজির জীবনী পড়লাম, যে উনি একজন মাওলানা লিখছে কেন উনি এতগুলা বিয়ে করছেন, উনি আসলে তেমন যুক্তিযুক্ত কোনো যুক্তি দেখাইতে পারেন নাই। ওই কৃষ্ণের সখী থাকার মতনই এরও কেন এত বহু লাগবে, দুই পার্টি দুই পার্টি দুই পার্টি নিজেদের গুরুরে, হ্যাঁ নিজেদের গুরুর লুচ্চামি এরকম করে এ করে, হ্যাঁ হম পক্ষপাতিত্ব এরপরে করে। সতীদাহ নিয়ে কিন্তু আমাদের ধর্মের আর কোনো আলোচনা, আর কোনো বিশিষ্ট ধার্মিক তারা এদের নিয়ে কোনো কথাও বলে না, কোনো বইও লেখে না, কোনো কিছুই নাই, সতীদাহ যে গেছে এইভাবেই গেছে, যে একটা ধর্মী একটা জিনিস ছিল এখন আবার নাই, এখন আমরা আজকে যে ধর্মগুলো পালন করতেছি এই সিস্টেম গুলো এই জিনিসগুলো যে ভবিষ্যতে বাদ যাইতো না এটারও তো তেমন কোনো গ্যারান্টি নেই, তাহলে জি এগুলা তো পালন করে তো কষ্ট করার কোনো মানে নাই। বুঝতে পারছি। ঠিক আছে তো আকাশ ভাই, তাহলে আজকে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, খুবই মজার মজার জিনিস শুনলাম আমরা সবাই, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তাহলে আমাকে আবারও কথা হবে। আমাকে যুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। আর একটা তথ্য জানতে চাইছিলাম, সেটা হচ্ছে ওই যে অমিতদা একজন আছিল না, উনি আগে আপনার লাইভে মাঝে মাঝে যুক্ত হইতো, উনি কি পার্সোনালি কোনো লাইভ করে? আমি ওনার লাইভ শুনলে হয়তো হিন্দু ধর্ম সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারতাম। পার্সোনালি তো ভাই আমি বলতে পারছি না, আপনি ওনার প্রোফাইলে খোঁজ নিয়ে দেখেন তাহলে পার্সোনালি করে কিনা, আমি আসলে বলতে পারছি না পার্সোনাল লাইভ করে কিনা। আগে হ্যাঁ তো আপনার লাইভে যুক্ত হইতো, এখন জি আপনার লাইভেও যুক্ত হইতে দেখি না। জি জি ঠিক আছে, তাহলে আকাশ ভাই তাহলে ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ আপনি জানাচ্ছি। জি ভালো থাকেন, শুভরাত্রি। জি ভালো থাকেন। শুভরাত্রি। হ্যাঁ রাশিদ ভাই।